আমি গরিব দুঃখীর পাশে থাকতে চাই। আমার কথা হলো একটা, যে আমি যদি ইউনিয়নে চেয়ারম্যান হইতে পারি তাহলে দুর্নীতি মুক্ত পরিষদ করব, আর আমি গরিব মানুষের জন্য সহযোগিতা করব এবং দানাপাটলি ইউনিয়নের রাস্তাঘাটের জন্য উন্নয়ন করব। এই আমার কথা। জনগণ আমাকে 100% আশ্বাস দিয়েছে এবং তাদের অনুমতি নিয়েই অনুমতিক্রমে আমি নির্বাচনে এসেছি। আমার প্রতীক হলো টিউবওয়েল মার্কা। আমি যদি নির্বাচিত হতে পারি সুষ্ঠু নির্বাচন আশা করতেছি 100%। যদি 100% সুস্থ নির্বাচন হয় তাহলে 100%ভাবে আমি আশা করতেছি আমি নির্বাচিত জনগণের বোর্ডে নির্বাচিত হয়ে পরিষদে যেতে পারবো। আর যদি আমি পরিষদে যাওয়ার পরে যদি সরকারিভাবে যত বরাদ্দ আসবে সম্পূর্ণ আমি জনগণের কাছে এবং গরিব দুঃখীর পাশে বিলিয়ে দেওয়ার জন্য 100% চেষ্টা করব। নির্বাচনে 28 নভেম্বরের নির্বাচন আমি আশা করি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এবং সেই নির্বাচনে আমি জয়লাভ করব বলে আমি বিশ্বাস করি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি দ্বিতীয়বার মনোনীত হওয়ার পরে জনগণের কাছে যাচ্ছি এবং ব্যাপক সাড়া পাচ্ছি ইনশাআল্লাহ। অবহেলিত সাতিচর ইউনিয়ন থেকে আমি চেয়ারম্যান পদপ্রার্থী। আপনাদের মাধ্যমে বলতে চাই, আল্লাহর রহমত, আগামী 28 নভেম্বর যদি জনগণ আমাকে স্বতঃস্ফূর্তভাবে রায় দেয় আমি চেয়ারম্যান নির্বাচিত হই, তো এই ইউনিয়নের কিছু গুরুত্বপূর্ণ সমস্যা আছে। প্রধান প্রধান প্রাণের দাবি হলো নদী ভাঙ্গন। নদী ভাঙ্গন আমি প্রথমেই আল্লাহর রহমতে বলতেছি প্রতিরোধ করবই। তারপর আছে ভেরিবাঁধ, ঢেউর কবল থেকে রক্ষা করার জন্য ভেরিবাঁধ, এমনকি যাতে মা বোনেরা নিশ্চিন্তে শান্তিতে সুখে বসবাস করতে পারে, তাদের কোনো কষ্ট দুঃখ দুর্দশা না থাকে, সেদিকে আমি সচেষ্ট থাকবো। আর একটা দৃঢ়ভাবে বলতে চাই, আমি চেয়ারম্যান নির্বাচিত হইলে এই সাতিশর ইউনিয়নে মাদক মুক্ত ইউনিয়ন গড়ে তুলবো ইনশাআল্লাহ। আমি আমার যে পরিকল্পনা এই ইউনিয়নকে মানে ডিজিটাল ইউনিয়ন করার জন্য, এই এই 5 বছর যদি জনগণ আমার পাশে আছে এবং ইনশাল্লাহ আমাকে আবার ভোট দিয়ে নির্বাচিত করবে, এই 5 বছরে আমি আমার নিকলি সদর ইউনিয়নকে ঢেলে সাজাতে চাই। এই 5 বছর আমি নিকলি উন্নয়নের সাথে যুক্ত ছিলাম, আমি দুর্নীতিমুক্ত ছিলাম, আমি সরকারের সকল সেবা সার্ভিসের সাথে যুক্ত ছিলাম এবং স্বচ্ছতার সহিত আমি এই 5 বছর কাজ করেছি। বিদায়ী জনগণ আমাকে আবার ভোট দিয়ে নির্বাচিত করবে। সারা বাংলাদেশের নির্বাচন কেমন হচ্ছে আসলে আমি সেই বিষয়ে বলতে চাচ্ছি না। আমি আমার চাচ্ছি আমার নির্বাচন যেন সুষ্ঠু হয় এবং সুষ্ঠু নির্বাচন হলে আমি বিপুল ভোটে ইনশাআল্লাহ বিজয়ী হব।